সালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমরা একটা ডিফারেন্ট জিনিস ট্রাই করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমরা আমাদের একটা IELTS এর ব্যাচের রিভিউ নেব। এই ব্যাচটা একটু স্পেশাল ব্যাচ, এটা হচ্ছে একটা কর্পোরেট ব্যাচ। এখানে যারা আসলে ক্লাস করছেন তারা হচ্ছে সবাই বিভিন্ন রেপুটেড প্রতিষ্ঠানের মিড লেভেল ম্যানেজার। সো তারা তাদের ব্যাচটা অলমোস্ট শেষ, এখন হচ্ছে মক টেস্ট চলতেছে। সো আজকে আমরা সেই ব্যাচটার স্টুডেন্টদের কাছ থেকে কিছু জিনিস শুনবো যে তাদের আসলে ক্যাপস্টোনে IELTS এর এক্সপিরিয়েন্সটা কেমন, কতটুকু তারা শিখলেন বা কতটুকু সার্ভিস, কীরকম সার্ভিস তারা পেলেন। চলেন। আচ্ছা, সো একটু পরে হচ্ছে এটা ক্লাসরুম, একটু পরে হচ্ছে আমাদের মক টেস্ট শুরু হবে। সো আমরা তার আগেই চট করে তাদের কাছ থেকে শুনে আসি যে তাদের এক্সপিরিয়েন্সটা কী। কি অবস্থা? আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আচ্ছা, প্রথমেই আসেন এই ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাইয়া কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আচ্ছা ভাইয়া কোথায় আছেন, ভাইয়ের নামটা? আমি মোহাম্মদ নূর আলম আল কাইসার, আমি আছি ফারিস ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে জেনারেল সার্ভিস ডিপার্টমেন্টের দায়িত্বে। সো ভাইয়া, ক্যাপস্টোনে তো মোটামুটি ক্লাস করলেন, এখন তো আপনাদের মোটামুটি শেষের দিকে ক্লাসগুলো, সো আপনাদের এক্সপিরিয়েন্সটা কী আসলে সোফার? আলহামদুলিল্লাহ, আমাদের এক্সপিরিয়েন্স অনেক অনেক ভালো। আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম তার চেয়ে অনেক আমরা ভালো সার্ভিস পেয়েছি। বিশেষ করে আমাদের টিচার রায়দা মিস আমাদেরকে মানে ধরে ধরে একেবারে প্রত্যেকটা লেসন কমপ্লিট করিয়েছে। তারপর আমাদেরকে নির্দিষ্ট টাইম পিরিয়ড যে টাইমটা টাইমের বাইরে গিয়েও উনি ক্লাস করিয়েছেন। তারপর এই প্যান্ডামিক সিচুয়েশনেও আমরা ক্যাপাস্টন থেকে সবসময় সার্ভিস পেয়েছি। তারপরে আপনার অনলাইন অফলাইনের পাশাপাশি আমরা যেহেতু জেনারেল ট্রেনিংয়ে কোর্স করতে এসেছি, জিটিতে বুঝে নিই, আমরা প্রফেশনের বাইরে গিয়ে সময় দিতে হয়, ফ্যামিলি আছে, তারপরেও ওই আমাদের সময়টাকেই ক্যাপস্টন বিবেচনায় নিয়ে তারা আমাদেরকে কীভাবে মানে সাপোর্টটা দিলে আমাদের কোর্সটা কমপ্লিট হবে সেটাই বিবেচনা করেছে সবসময়। সো ভাইয়া, একটা প্রশ্ন একটু করব যে আপনার কি মনে হয়েছে যে আপনি এখন পর্যন্ত মানে ক্যাপস্টোনে আসার আগে আপনার বেসটা যতটুকু ছিল বা যতটুকু মানে আপনি যতটুকু উইক ছিলেন তার থেকে কি একটু বেটার হয়েছে আপনার অবস্থাটা আগের থেকে? অবভিয়াসলি একটু না, অনেকটাই বেটার হয়েছে আমি বলবো। যে আমি ইংরেজিতে বলতে বাধা নেই যে অতটা এক্সপার্ট না, এক্সপার্ট হইলে তো আমি এখানে কোর্স করতে আসতাম না। তো আমি যেটা ধারণা করেছিলাম তার চেয়ে ভালো আমি সাপোর্ট পেয়েছি। কারণ আপনার দেখা গেছে যে আমি ভেবেছিলাম এখানে অনেক অনেক স্টুডেন্ট থাকবে, 20-25 জন স্টুডেন্ট নিয়ে ক্লাস করানো হবে, দেখা গেছে আমি কোনোটা ধরতে না পারলে এটা সেকেন্ড টাইম বলতে গেলে অনেক ঝামেলা ইয়ে হবে বা এরকম না। আমরা একেবারে জাস্ট ঘরোয়া পরিবেশে 3-4 জন মিলে ক্লাস করছি, যেটা বুঝতে পারি নাই সেটা বারবার জিজ্ঞেস করতে পেরেছি। রিপিট করার পরে আমাদের টিচার রায়দা মিস আমাদেরকে খুব ভালোভাবে সেটা আত্মস্থ করতে সাহায্য করেছে। সো ভাইয়া, থ্যাংকস আ লট আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য। আমরা একটু পরের ভাইয়ার কাছে যাই। হ্যাঁ, আপনাদের টেনিওরটা শেষের দিকে, সো এখন পর্যন্ত মানে আমি যদি আপনাকে রেট করতে বলি যে ক্যাপস্টোনের সার্ভিসটা, আপনি এটাকে কিভাবে আসলে রেট করবেন? আপনি রেট যদি করতে বলেন, আমি এটাকে ধরে নিচ্ছি 10। হ্যাঁ, 10 out of আমার কাছে এটা 9। আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে আমি জানি না অন্যদের এক্সপিরিয়েন্স কেমন হবে, আমাদের ক্ষেত্রে 9 হবে এটা আমার মনে হয়। বাকিটা হয়তো যেটা শর্টেজ ওটাও আমার মনে হয় ওনারা মানে আরও বেটার হবে ইন ফিউচারে। হ্যাঁ, তবে এখন পর্যন্ত যেটা যে ওনারা ইন্ডিভিজুয়ালি মানে প্রতিটা স্টুডেন্ট নিয়ে কাজ করে, হ্যাঁ, কেউ কেউর দিকে মানে কম বেশি না, সবাইকে সমানভাবে তারা মনোযোগ দেয়, তাদের ভিতরে তাদের ল্যাক কী এটা বোঝার চেষ্টা করে এবং ওই অনুযায়ী ট্রিটমেন্টটা হয়। হ্যাঁ, এই কারণেই ক্যাপস্টন পারফরমেন্স আমি খুব খুশি। স্পেশালি আমাদের যে ম্যাডাম,
হ্যাঁ আমাদের ক্লাস নিয়েছেন, উনি আমাদের খুব ভালোভাবে কেয়ার করছেন আমার যেটা মানে এক্সপিরিয়েন্স আর কি। সো থ্যাংকস আ লট ভাইয়া। আর আপনার কি কোনো সাজেশন আপনার আছে যে আমরা এই জিনিসটা একটু বেটার করতে পারি, বা এই জায়গাটা আর একটু ভালো হলে বা আরেকটু ডিফারেন্ট হলে আপনার মনে হয় যে আরও বেটার করা সম্ভব, স্টুডেন্টদেরকে আর একটু বেটার সার্ভিস দেওয়া সম্ভব? এই ক্ষেত্রে আমার যেটা মনে হয়, স্টুডেন্ট মানে পার ক্লাসে তারা হয়তো বা কেয়ার করার জন্যই মানে কম করে নিচ্ছে, আমার মনে হয় একটু বাড়ানো চায়, আরও কিছুটা বাড়তে হলে ভালো হয়, কম্পিটিশানটা ভালো হয়, আমাদের ভিতরে যোগাযোগটা আরও ভালো হবে, আমাদের প্র্যাকটিস আরও ভালো হবে। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, থ্যাংকস আ লট, থ্যাংকস ফর দ্য সাজেশন, উই উইশ ইউ ভেরি গুড লাক। থ্যাংক ইউ। সো এবার আমরা একটু আসি ভাইয়ার কাছে। সালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? জি ভালো আছি। ভালো আছেন আপনি? জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া একটু জাস্ট আপনার পরিচয়টা দিবেন এবং বলবেন যে ভাইয়া আপনার এক্সপিরিয়েন্সটা কি। আমার নাম বিশ্বজিৎ সরকার, আমি বেসিক্যালি একজন ফ্রিল্যান্সার ফটোগ্রাফার। জি আচ্ছা। আমি দীর্ঘ প্রায় 20 বছর পরে আসলে পড়ালেখার সঙ্গে সম্পৃক্ত হলাম এই ক্যাপস্টনের মাধ্যমে। তো আসলে এত বড় একটা গ্যাপের পরে পড়ালেখাটা ধরতে তো স্বাভাবিকভাবেই একটু সমস্যা হওয়ার কথা, বাট ক্যাপস্টন আমাকে সেই ইয়েটা গ্যাপটা আমাকে মানে ফুলফিল করে দিয়েছে। বিশেষ করে আমাদের যে ইনস্ট্রাক্টর, মানে শি ইজ ভেরি নাইস, মানে আমাদের আসলে এই কোর্স করার ক্ষেত্রে ক্যাপস্টনের পাশাপাশি আমাদের ইনস্ট্রাক্টরের যথেষ্ট ভূমিকা রয়েছে বলে আমি মনে করি। আচ্ছা আচ্ছা। তো ভাইয়া মানে আপনার এখন পর্যন্ত মানে কোন জায়গাটাতে আপনার সবচেয়ে বেশি ইম্প্রুভমেন্ট হয়েছে বলে আপনি মনে করেন, যে আফটার মানে মোটামুটি 3 থেকে 3.5 মাসের মতো তো হয়ে গেল, সো কোন জায়গাটা আপনি সবচেয়ে বেশি লাভবান হয়েছেন বলে আপনার মনে হয়? আসলে প্র্যাকটিসের জায়গাটাই মানে আমাদের দুর্বল ছিল, কারণ আমরা পড়ালেখার সঙ্গে সম্পৃক্ততা একটু কম, কারণ আমরা প্রফেশনাল লাইফে ঢুকে গেছি। তো এই পড়ালেখার সঙ্গে সম্পৃক্ত হওয়ার ক্ষেত্রে ধরেন ক্লাস করলাম, ক্লাস শেষ করে চলে যাওয়ার পরে আসলে এই এই পড়ালেখার সঙ্গে আর ইয়েটা থাকে না, যেহেতু আমরা ইরেগুলার একটা স্টুডেন্ট। তো সেই জায়গাটা তাদের মানে ক্যাপস্টনের এবং আমার ইনস্ট্রাক্টরের যে গাইডলাইন ছিল, সেই গাইডলাইনগুলোতে আমরা সবসময় কিপ অ্যান্ড টাচে থাকার চেষ্টা করেছি এই কোর্সের সঙ্গে। ওকে। সো আর ভাইয়া যদি ধরেন মানে আমি বলবো যে আপনি যদি ক্যাপস্টোনের সার্ভিসটাকে রেট করতে হয় তাহলে আপনি 5-এর মধ্যে কততে রেট করবেন? ডেফিনেটলি আমি আমার জায়গা থেকে 5-এর মধ্যে 5ই দিব, আর যদি বেশি দেওয়ার অপশন থাকতো সেটাই দিতাম। তো সেই আসলে রেটটা ডিপেন্ড করে, ম্যান টু ম্যান ডিপেন্ড করে। তবে আমি মানে খুবই হ্যাপি এই জায়গার ক্লাস করতে পেরে আসলে। সো থ্যাংকস আ লট ভাইয়া, বিশ্বজিৎ ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আপনাদেরকেও অনেক ধন্যবাদ, ক্যাপস্টন আরও অনেক দূরে গিয়ে যাক এই শুভকামনাই রইল আমার পক্ষ থেকে। থ্যাংকস আ লট। সো এই ছিল মোটামুটি মানে আজকে এটা হঠাৎ করে আসা। সো আমরা আইএলটিএস প্রোগ্রামটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল, যে আমরা ফার্স্ট আসলে যখন শুরু করি অনেক কিছু ভাবছিলাম যে আমরা আসলে কীভাবে করব, কীভাবে এগিয়ে যাব, মানে পুরো ফিল্ডটা আসলে আমাদের জন্য নতুন ছিল। সো একটা চ্যালেঞ্জ আমরা নিয়েছি এবং আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি আমি বলবো যে না আমরা স্যাটিসফাইড যে আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি এবং আমরা পরিসরটাকে আরও বড় করার চেষ্টা করছি। এবং আপনারা জানেন যে ইতিমধ্যে উই গট দ্য ক্রিডেনশিয়ালস ফ্রম ব্রিটিশ কাউন্সিল এবং IDP। আমরা কিন্তু এখন রেজিস্ট্রেশন ভেনিউ হয়ে গেছি, এখান থেকে চাইলে আপনি IDP এবং ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে যারা IELTS-এর পরীক্ষায় বসতে চান তারা কিন্তু আমাদের কাছে রেজিস্ট্রেশন করতে পারবেন। সো আরও কিছু প্ল্যান আমাদের আছে IELTS নিয়ে, অনেক বড় প্ল্যান আমাদের আছে IELTS এবং স্পোকেন নিয়ে। আই এম শিওর এখনও কিছু শর্টকামিং আমাদের আছে, আমরা সেটা টাইমের সাথে সাথে আরও ভালো করব। আপনাদের সবার সহযোগিতা চাই, আপনাদের সবার দোয়া চাই, আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এবং আমাদের যারা স্টুডেন্ট আছেন একটু পরে তারা পরীক্ষা দিবেন, বা সামনে কিছুদিন পরে আপনারা সবাই IELTS পরীক্ষা দিবেন, আপনাদের সবার প্রতিও অনেক অনেক শুভকামনা। থ্যাংকস আ লট।